আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোসরাত জাহান মুনিয়া নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার সন্ধ্যার পর গুলশান দুই নম্বরের 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃত তরুণীর বড় বোন নুসরাত জাহান আত্মহত্যায় প্ররোচনার কথা বলে গুলশান থানায় সোমবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন। নম্বর 27/119। অভিযোগপত্রে দেশের একটি অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর এমডির নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মোসরাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। উপকমিশনার সুদীপ জানান, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসরাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা। নিহত মুনিয়ার মরদেহ সুরত হালের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, মোসরাত জাহান রোববার তার বড় বোনকে ফোন করে বলেন তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ফ্ল্যাটে যান তিনি। তিনি আরো বলেন, দরজায় ধাক্কাধাক্কি করলে বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে লক খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসরাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।